হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে উইন্ডোজ 10 ব্যাকআপ নেওয়া যায় সে সংক্রান্ত একটি ছোট্ট টিউটোরিয়াল দেখব। অনেক সময় আপনার উইন্ডোজ 10 ক্র্যাশ করতে পারে বা কোনো কারণে প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আপনার যদি পুরো সিস্টেমটাকে একটা ইমেজ করে আপনি আপনার হার্ড ডিস্কের কোনো একটা ড্রাইভে ব্যাকআপ নিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনি উইদিন 15 to 20 মিনিটস আপনি আপনার মেশিনের পারফরমেন্সের উপরে দেখা যাবে আপনার পুরো উইন্ডোজটা সেটিংস সহ আবার ব্যাকআপ থেকে রিস্টোর করতে পারবেন। তো চলুন আজকে আমরা সেটাই দেখি, ঝটপট শুরু করে দিই। আমরা যদি আমাদের কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস এস প্রেস করি তাহলে এই ধরনের একটা সার্চ বক্স ওপেন হবে, অথবা আপনি এই যে সার্চে যদি ক্লিক করেন তাহলে পরে এখানে দেখবেন আপনার টাস্ক বার একটা ছোট্ট গোল আছে, সেই গোলে যদি ক্লিক করেন তাহলে এই ধরনের একটা সার্চ বার ওপেন হবে। আপনি এখানে টাইপ করবেন ফাইল হিস্ট্রি, ISTRY, ফাইল হিস্ট্রি ক্লিক করলে দেখবেন টাইপ করলে এই ধরনের একটা অপশন চলে আসবে। আপনি এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে যে নতুন উইন্ডোটা ওপেন হবে এই উইন্ডোর এখানে দেখেন কনফিগার ফাইল হিস্টোরি সেটিংস, এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করলে পরে এই ধরনের আরেকটা উইন্ডো আপনার সামনে ওপেন হবে। নিচের দিকে আপনারা দেখবেন সিস্টেম ইমেজ ব্যাকআপ, সিস্টেম ইমেজ ব্যাকআপে যদি ক্লিক করেন তাহলে পরে দেখবেন এই রকম অবস্থা আসবে। আসার পরে আপনি এই যে উপরের প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে প্রথম যে অপশন সেটা এই যে এখানটায় দেখতে পাচ্ছেন আপনারা ক্রিয়েট এ সিস্টেম ইমেজ, তো আমরা যদি এটাতে ক্লিক করি, ক্লিক করলে পরে এখান থেকে আরেকটা নতুন এই যে ডায়লগ বক্স ওপেন হয়ে গেল, এবং এখানে আপনি যেটা করতেছে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য ব্যাকআপ উপরে একদম লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে, অর্থাৎ আমি ব্যাকআপটা আমার হার্ড ডিস্কের কোথায় নিব, কোন ড্রাইভে নিব, আর সেই লোকেশনটা আপনার সিস্টেম অটোমেটিক সার্চ করতেছে। আপনি চাইলে আপনার মতো লোকেশনে, অর্থাৎ আপনি DEF বা যে ড্রাইভ অথবা পোর্টেবল হার্ড ডিস্ক হতে পারে আপনার, অথবা আপনার যদি 32 জিবির একটা পেন ড্রাইভ থাকে আপনি পেন ড্রাইভেও ব্যাকআপ নিয়ে রাখতে পারবেন। বেসিক্যালি যেটা হয় দেখেন আমার এখানে অটোমেটিক সিলেক্ট করছে হচ্ছে ই ড্রাইভটা, তো আমি ই ড্রাইভে নিতে চাচ্ছি না, আমি চাচ্ছি সাপোজ ধরেন এই যে SMBR এই এইটাতে আমি নিতে চাচ্ছি, এবং আমি আপনাদেরকে ড্রাইভটা আগেই দেখাই। এই যে SMBR ড্রাইভটা এখানে দেখেন আগে থেকে ব্যাকআপ নেয়, আমার এই যে ই ড্রাইভ আগে একটা ব্যাকআপ নেওয়া আছে, এই যে উইন্ডোজ ব্যাকআপ নেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। যদি এখানে একটু স্প্রেড করে আপনাদেরকে দেখাই, এই যে উইন্ডোজ ইমেজ ব্যাকআপ অলরেডি এটা আমার নেওয়া আছে, তো আমি এই ড্রাইভ আর নিতে চাচ্ছি না, তাহলে পরে মার্জ হয়ে যাবে আগেরটার সাথে নতুনটা মার্জ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য এই একটা ড্রাইভ সিলেক্ট করলাম, জি ড্রাইভ যেটা, তো এখন এটা আমি সিলেক্ট করে দেওয়ার পরে অন এ হার্ড ডিস্ক অথবা অন ওয়ান অর মোর ডিভিডিস আপনি ডিভিডিতেও এটা ব্যাকআপ নিতে পারেন, সেক্ষেত্রে আপনার অনেকগুলো ডিভিডি লাগবে। আরেকটা হচ্ছে নেটওয়ার্ক লোকেশন, তো আমরা আমার হার্ড ডিস্কের যে লোকাল হার্ড ডিস্ক আছে সেই লোকাল হার্ড ডিস্কেরই জি ড্রাইভটা সিলেক্ট করলাম, এরপরে নেক্সট দিয়ে দিব। নেক্সট দেওয়ার পরে দেখেন এখানে আপনাকে দুটা অংশ দেখাচ্ছে, একটা হচ্ছে কোন কোন ব্যাকআপে যাবে কোন কোন ড্রাইভ, তো এইটা দেখেনি ওই যে ছোট্ট করে একটা টিক দেওয়া আছে, এইটা আমার ব্যাকআপে যাচ্ছে আর ব্যাকআপে যাচ্ছে সিস্টেম এই যে সি, এবং এগুলোতে যদি আমি টিক দিয়ে দিই এই যে তাহলে এগুলো ব্যাকআপে যাবে, তো আমার এগুলো ব্যাকআপ নেওয়ার দরকার নেই, আমি কেবলমাত্র আমার সিস্টেমটাকেই ব্যাকআপে নিতে চাচ্ছি, অর্থাৎ বাই ডিফল্ট যেগুলো টিক দেওয়া আছে এগুলো আপনি রেখে দেবেন। এরপরে নেক্সটে যাবেন, এবং এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানটাতে এখানে আপনার 25 জিবি জায়গা লাগবে, আমার যে ড্রাইভ যেটা সিলেক্ট করেছি জি ড্রাইভ সেখানে আমার 81 ড্রাইভ জায়গা আছে। আমি এখন নেক্সট দিয়ে দিলাম, নেক্সট দেওয়ার পরে ফার্দার কনফার্মেশন চাচ্ছে যে এভরিথিং ইজ অল রাইট অর সামথিং ইউ ওয়ান্ট চেঞ্জ, আপনি কি কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছেন নাকি ইট ইজ কোয়াইট অল রাইট, যদি ইফ ইট ইজ ওকে ইউ ক্যান মুভ ফরওয়ার্ড। তো সেটা হচ্ছে গিয়ে আমরা স্টার্ট ব্যাকআপ দিয়ে দিব, ব্যাকআপ দেওয়ার পরে দেখেন এখানে এই ব্যাকআপটা চলতেছে, এই ব্যাকআপটা হয়তো আপনার 5 থেকে 10 মিনিট সময় লাগবে বা 15 মিনিট লাগতে পারে, তো এই ব্যাকআপটা নিয়ে নিবে। তো আমি আপাতত এই ব্যাকআপটা একটু পজ দিয়ে রাখতেছি, সেটা তারপরে আমরা একটু পরে শুরু করব আবার।
দেখতে পাচ্ছেন ব্যাকআপ অর্থাৎ ইমেজ, যেটা ব্যাকআপ ইমেজ, এটা সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে। এবং এখানে একটা নোটিফিকেশন আসছে, ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ সিস্টেম রিপেয়ার ডিস্ক, অর্থাৎ আপনার যদি কোনো উইন্ডোজের সিডি বা উইন্ডোজের যদি আইএসও ফাইল না থাকে, অর্থাৎ উইন্ডোজ দেবার মতো আপনার কাছে যদি কোনো ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে আপনি যদি ইয়েসে ক্লিক করেন, একটা পেন ড্রাইভ বা একটা সিডি রোমে বা ডিভিডি রোমে একটা ডিভিডি ডিস্ক ইউজ করে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে পারেন সেটা হচ্ছে পেন ড্রাইভ ইউজ করতে পারেন। আপনাকে এটা একটা বুটেবল রিকভারি ইমেজ ক্রিয়েট করে দিবে, অর্থাৎ আপনি রিপেয়ার করার জন্য আপনি বুটে ঢুকবেন কিভাবে, বুট করার জন্য এখানে আপনাকে একটা ফাইল ক্রিয়েট করে দিবে। আর আপনার কাছে যদি আগে থেকেই কোনো উইন্ডোজ ফাইল থেকে থাকে, আমরা সাধারণত যেভাবে নর্মালি উইন্ডোজ দেই, অর্থাৎ আপনার বুট অপশনে গিয়ে ফার্স্ট বুট যেটা আমরা সিলেক্ট করে দিই, সিডি ডিভিডি বা আপনার হচ্ছে গিয়ে পেন ড্রাইভ, তো ওই ধরনেরই আপনি কাজ করবে এই ফাইলটা। তো আমরা আপাতত এটা কাজ ক্রিয়েট করতেছি না, কারণ আমাদের কাছে বেসিক্যালি সবার কাছে উইন্ডোজের সিডি থাকে অথবা উইন্ডোজের আইএসও ফাইল থাকে। তো আমি এটা নো করে দিচ্ছি। নো করে দেওয়ার পরে দেখেন দ্য ব্যাকআপ কমপ্লিটেড সাকসেসফুলি, এটা ব্যাকআপটা সম্পূর্ণরূপে ক্রিয়েট হয়ে গেছে। এখন ব্যাকআপটা যখন ক্রিয়েট হয়ে গেল, এখন এই ব্যাকআপটা কি করলো, ব্যাকআপটা করলো যেটা আমার এই মেশিনে, আমি ওকে দিয়ে বের হয়ে গেলাম, এই মেশিনে আমার যাবতীয় যা কিছু ছিল ইনস্টল করা, আমি যদি আপনাদেরকে কন্ট্রোল প্যানেলে দেখাই, কন্ট্রোল প্যানেলে গেলে পরে এখানে আমার যা কিছু আছে ফাইল ইনস্টল করা, এই যাবতীয় যা কিছু ফাইল ইনস্টল করা আছে, এগুলো সব সহ, এগুলো সহ আমার মেশিনে যে সমস্ত ড্রাইভার আমি ইনস্টল করেছি, তারপরে সিস্টেম সেটিংস যেগুলো আমি করেছি, অর্থাৎ অনেক ধরনের সেটিংস উইন্ডোজ নতুন করে দেবার পরে আমাদেরকে সেট আপ করতে হয় মেশিনটাকে স্মুথ করার জন্য, তো সেই সেটিংস গুলো, ইনস্টলকৃত ফাইল, সফটওয়্যার, অ্যাপস এবং ড্রাইভার সব সহ আপনার এটা ব্যাকআপে চলে গেছে। অর্থাৎ পরবর্তীতে আপনি এখান থেকে ব্যাকআপ থেকে যদি রিইনস্টল করেন, তাহলে আপনার বর্তমানে ঠিক এখন পর্যন্ত এই মেশিন, আমার এই মেশিনে যা কিছু ইনস্টল করা আছে সব অটোমেটিক ইনস্টল হয়ে যাবে, আমাকে আর নতুন করে সেগুলো ইনস্টল করতে হবে না। ব্যাকআপের হচ্ছে এই একটা সুবিধা, এবং ব্যাকআপটা নিতে সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট সময় লাগে। আমরা যদি আমার ড্রাইভারটাতে যাই, যে দেখেন এখানে ক্রিয়েট হয়ে গেছে 16 মার্চ, আমি যদি এটা আপনাদেরকে একটু বড় করে দেখাই, এই যে দেখেন উইন্ডোজ ইমেজ ব্যাকআপ, এটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। এবং এইখান থেকে আমি অনায়াসে আমার যে ফাইল আছে সেটাকে আমি ব্যাকআপে নিতে পারবো। তো চলুন, ব্যাকআপে নিতে গেলে কি করতে হবে, ব্যাকআপে নিতে গেলে আপনার মেশিনটাকে আপনি অ্যাজ ইউজুয়াল রিস্টার্ট দিবেন এবং বুট অপশনে যাবেন, যার যে মেশিনে, এক এক মেশিনের এক এক ধরনের, কারো মেশিনে বুট অপশনে ঢোকবার জন্য F12 প্রেস করতে হয়, কোনোটাতে F2, কোনোটাতে ডেল, মানে ডিলিট, এই ধরনের অপশনগুলিতে প্রেস করলে দেখা যায় বুট অপশনে যাওয়া যায়। বুট অপশন থেকে আপনি যে কাজটা করবেন, চলুন সেই কাজটা এখন আমরা দেখি। এরপরে আমরা কন্টিনিউতে আসব, কন্টিনিউতে আসার পরে দেখবেন নিচের দিকে আবার একটা অপশন আছে, সেটা হচ্ছে ট্রাবল শুটিং রিপেয়ার ইউর পিসি। তো এই অপশনটাতে আমরা যাব। এখান থেকে দেখেন একটা অপশন দেয়া আছে সিস্টেম রিকভারি ইমেজ, এই যে ডান দিকে, তো এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে চুজ এ টার্গেট অপারেটিং সিস্টেম, তো ইমেজটা আমার কোথায় আছে সেই লোকেশনটা দেখিয়ে দিতে বলতেছে। তো এই লোকেশনটা আপনাকে কষ্ট করে খুঁজে বের করতে হবে না, এটা আপনার উইন্ডোজ, মানে অর্থাৎ এটা অটোমেটিক সে লোকেশনটা খুঁজে পাবে আমার কোথায় এই অপারেটিং সিস্টেমটা আছে। এই যে দেখেন এটা সার্চ করতেছে, অটোমেটিক সার্চ করতে থাকবে, এবং আমার রিকভারি যে ফাইলটা যেখানে আছে সেখান থেকে সে অটোমেটিক খুঁজে পাবে। এই যে দেখেন, এই যে এখানে ডেট দেখাচ্ছে যে জানুয়ারি মাসের 1 তারিখে আমার এটা, আমরা আমি এই রিকভারি পার্টিশন ইমেজটা ক্রিয়েট করেছিলাম, সেটা এখানে অটোমেটিক সে সার্চ করে নিচ্ছে, অর্থাৎ আপনার মেশিনে যেখানেই থাকুক না কেন সে ফাইলটা পেয়ে যাবে। আর যদি আপনার রিকভারি ইমেজটা অন্য কোথাও থাকে, তাহলে আপনি সেখান থেকে এই যে সিলেক্ট অ্যান ইমেজ আছে এই অপশনটা চুজ করবেন, অর্থাৎ আপনার পেন ড্রাইভে বা পোর্টেবল হার্ড ডিস্কে কোথাও থাকতে পারে, সেখান থেকে আপনি লোকেশনটা চেঞ্জ করে বা চুজ করে দেবেন। তো আমার যেহেতু আমার এই লোকাল মেশিনেই আছে, এই মেশিনে হার্ড ডিস্কের
ই ড্রাইভ আছে, তো সেখানে সেটা সার্চ করে পেয়ে গেছে। এরপর আমি নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে এখানে একটা অপশন আছে, দেখেন উপরে একটা অপশন আপনারা পাবেন, লেখা আছে যে সিলেক্ট দিস টু ডিলেট এনি এক্সিস্টিং পার্টিশন। অর্থাৎ এই জায়গাটা আপনাকে একটু কেয়ারফুলি করতে হবে, অর্থাৎ আপনি যদি উপরের এই পার্টিশন এই 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 বক্সটাতে সিলেক্ট করে দেন, তাহলে আপনার যে বর্তমান যে এক্সিস্টিং হার্ড ডিস্কের যে পার্টিশনগুলো আছে সেগুলো সব ফরমেট হয়ে যাবে এবং একটা পার্টিশন হয়ে যাবে। এবং দেখেন লিখে আছে এক্সিস্টিং পার্টিশন অ্যান্ড রিফরমেট অল ডিস্ক অন ইউর কম্পিউটার টু ম্যাচ দ্য লেআউট অফ দিস সিস্টেম। তো আমার এখানে যা আছে তাই থাকবে, আমি এটা সিলেক্ট করতে চাচ্ছি না, আদারওয়াইজ আমাকে রিপার্টিশন করতে হবে। আমার ইনস্টল ড্রাইভার্স অ্যাডভান্স যা আছে সব কিছু, এই যে অ্যাজ ইট ইজ থাকবে, আমার যা কিছু আছে সব কিছু সে করে দিবে। আমি নেক্সটে দিয়ে দিব। নেক্সটে দেওয়ার পরে আবার আরেকটা আমার কাছে রিকনফার্মেশন চাচ্ছে, এরপর আমি ফিনিশে দিয়ে দিব। ফিনিশে দেওয়ার পরে লিখছে যে অল ডেটা, আচ্ছা আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে একটা বিষয় একটু অ্যাডভান্সে গিয়ে দেখে আসি। অটোমেটিক রেজিস্টার্ড কম্পিউটার, ওকে ঠিক আছে, এই দুটা অবস্থা আমরা দেখলাম কি মেসেজ আছে। আরেকটা আছে হচ্ছে গিয়ে অটোমেটিক্যালি চেক অ্যান্ড আপডেট ডিস্ক এরর, আচ্ছা ঠিক আছে এগুলো থাকলো। আরেকটা হচ্ছে ইনস্টল ড্রাইভার্স, ইনসার্ট দ্য ইনস্টলেশন মিডিয়া ফর দিস ডিভাইস অ্যান্ড ক্লিক ওকে, অর্থাৎ ড্রাইভারের জন্য। তো আমাদের এগুলো যা আছে আমি জাস্ট আপনাদেরকে একটু ব্যাকে এসে বাকি অপশন দুটো দেখিয়ে দিলাম, যে এগুলো যা আছে বাই ডিফল্ট তাই থাকবে, আপনি নেক্সটে চলে যাবেন এবং ফিনিশে দিয়ে দিবেন। অল ডাটা অন দিস ড্রাইভ বি রিস্টোর্ড অ্যান্ড রিপ্লেস ডাটা, অর্থাৎ সবগুলো আপনার আগে যা আছে সেগুলোকে সে ফরম্যাট মেরে দিবে এবং এই যে ইমেজে যা কিছু আছে সেগুলোকে সে রিস্টোর করবে। অর্থাৎ আপনি যে রিকভারি ব্যাকআপ ইমেজটা ক্রিয়েট করে রেখেছিলেন সেই ব্যাকআপের যে সমস্ত ফাইল টাইল আছে সেগুলোকে সে রিস্টোর করবে। আমি ওকে দিয়ে দিলাম এবং এটা চলছে। এবং এখানে আপনারা নোটিফিকেশন দেখেছেন যে অটোমেটিক কিন্তু সে মেশিন কয়েকবার রিস্টার্ট নেবে। তো আপনাকে এটার জন্য প্রস্তুত থাকতে হবে এবং এটার জন্য ঘাবড়ে যাওয়ার কিছু নেই যে মেশিন রিস্টার্ট নিচ্ছে কেন। সিস্টেম অনুযায়ী মানে নিয়ম অনুযায়ী আমরা যেমন ফ্রেশ উইন্ডোজ যখন ইনস্টল করি তখন যেমন কম্পিউটার কয়েকবার রিস্টার্ট নেয় বা রিবুট নেয়, এখানেও তাই হবে। তো এটা আপনাকে একটু ধৈর্য ধরে দেখতে হবে, বা আপনি বাই দিস টাইম আপনার অন্য কোনো কাজ করতে পারেন, বাকি কাজটা মেশিন অটোমেটিক করবে। এবং অটোমেটিক শুধু করবে না, রিস্টার্ট নেওয়ার পরে যখন সব কিছু ফুললি রিস্টোর হয়ে যাবে তখন সেটা আপনাকে একদম ডেস্কটপে নিয়ে ছেড়ে দিবে। ডেস্কটপে যাওয়ার পরে আপনাকে নোটিফিকেশান দিবে যে ইউর রিস্টোর হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি, অর্থাৎ আপনার রিস্টোর সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এ দেখেন লেখা আসছে রিস্টোরিং ডিস্ক সি, অর্থাৎ আমার ইমেজ ফাইলটা সি ড্রাইভে রিলোড করা হচ্ছে বা রিস্টোর করা হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রায় শেষ হয়ে আসছে রিস্টোরিং যে প্রসেস সেটা, হয়তো আর একটু পরে এটা আপনার রিস্টার্ট নেবে। আমি এতক্ষণ পজ করে রেখেছিলাম ভিডিওটা, আর একটু পজ করে রাখি, রিস্টার্ট নিলে পরে আপনাদেরকে আবার দেখাবো আমি। দেখতে পাচ্ছেন প্রায় শেষ হয়ে আসছে। যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই পুরো প্রসেসটা শেষ হতে আপনারা হয়তো 20 থেকে 30 মিনিট সময় নেবে এর মধ্যে আর কি, বাকিটা আপনার মেশিনের পারফরমেন্সের বা আপনার মেশিনের স্টেবিলিটির উপরে ডিপেন্ড করতেছে। তো আমার এখানে প্রায় কিন্তু 25 থেকে 28 26 মিনিট সময় নিল। তো এটা আপনার মেশিনের উপরে ডিপেন্ড করে এই পর্যন্ত আসতে। তো এরপরে হয়তো রিস্টার্ট নেবে, দেখেন এখানে একটা নোটিফিকেশান আসছে ফিনিশিং রিস্টোর, অর্থাৎ যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশানটা, অর্থাৎ এটা অলমোস্ট ডান, প্রায় শেষের পথে। তো এরপরে হয়তো কম্পিউটারটা রিস্টার্ট নেবে, রিস্টার্ট নেওয়ার পরে আপনার ডেস্কটপে চলে যাবে। এবং এটা একটা সুবিধা হচ্ছে এটাই যে আপনি আপনার মেশিনের যদি কখনো উইন্ডোজ দেখেন এই যে রিস্টার্টিং ইউর কম্পিউটার, ডু ইউ ওয়ান্ট টু রিস্টার্ট ইউর কম্পিউটার নাও, ইয়েস আমরা এখনই রিস্টার্ট চাচ্ছি। যদি আমি এখানে দেখেন একটা নোটিফিকেশান আছে, সেটা হচ্ছে যে
যদি আমি রেজিস্টারের জন্য 1 মিনিট ক্লিক না করি, অটোমেটিক 1 মিনিট পরে রেজিস্টার নিবে। তো আমি এটাতে ক্লিক করতেছি, রেজিস্টার নাও। দেখতে পাচ্ছেন রেজিস্টার নিচ্ছে। রেজিস্টার নিচ্ছে এবং শ্যাডোতে আমাকে দেখা যাচ্ছে মোবাইল থেকে ধারণকৃত। আসলে এটা বিষয়টা আমি যদি ভার্চুয়াল মেশিনে ইনস্টল করে আপনাদেরকে দেখাতাম, তাহলে পরে হয়তো বিষয়টা আরও অন্যরকম হতে পারতো। কিন্তু আমি চাচ্ছি আপনারা একটু লাইভ দেখেন, ভার্চুয়াল মেশিনে না করে। ভার্চুয়াল মেশিনে করলে হয়তো পুরো ব্যাপারটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখানো যেত, বাট এটা আমি একদম লাইভই দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে এই পর্যায়ে আসছে। এই যে ডেস্কটপে ঢুকে গেল, দেখতে পাচ্ছেন। এবং আমি যখন রেজিস্টার করেছিলাম, এই উপরে কোন আপনারা দেখতে পাচ্ছেন আমি যে মোজিলা ফায়ারফক্স যেটা, সেটা ইনস্টল করে তারপরে ব্যাকআপে নিয়েছিলাম। আরও দু একটা সফটওয়্যার আমি ইনস্টল করে তারপরে আমি এটাকে ব্যাকআপে নিয়েছিলাম। এবং আমার ড্রাইভারগুলো, আপনারাও যেটা করবেন, ব্যাকআপে নেওয়ার আগে ড্রাইভারগুলোকে ইনস্টল করার পরে আপনারা ব্যাকআপে নেবেন, তাহলে পরে আপনারা রেজিস্টার করার সময় এই বা রেজিস্টারের পরে ড্রাইভারজনিত কোনো প্রবলেম ফেস করতে হবে না, বা ড্রাইভারের জন্য আলাদা সময় ব্যয় করতে হবে না। আপনার ড্রাইভার সহ ইনস্টল পেয়ে যাবেন। দেখেন আমার এখানে ড্রাইভার সহ কিন্তু ইনস্টল হয়ে গেছে। এবং একটা নোটিফিকেশানের জন্য ওয়েট করতেছি, সেটা হচ্ছে সাকসেসফুলি রিস্টোর, এই ধরনের একটা নোটিফিকেশান দেখানোর কথা, দেখি সেটা দেখায় কিনা। এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন আমার গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু এবং অন্যান্য যে ড্রাইভার সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ইনস্টল হয়ে গেছে রিস্টোরের সময়। এটার কারণ হচ্ছে আমি যেটা একটু আগেই বললাম, সেটা হচ্ছে ব্যাকআপ নেওয়ার আগে আমি ড্রাইভারগুলোকে ইনস্টল করে নিয়েছিলাম। এবং উইন্ডোজ 10-এর একটা সুবিধা আপনারা জানেন, নেট কানেকশান থাকলে উইন্ডোজ 10 আপনার মেশিনের সাথে রেলিভেন্ট বা যেগুলো প্রয়োজনীয় ড্রাইভার সেগুলো অটোমেটিক ইনস্টল করে নেবে আপনার জন্য। এর জন্য কিন্তু আর কোনো প্রকার ড্রাইভার প্যাক সলিউশনের দরকার নাই, আপনি নেট কানেক্ট করে উইন্ডোজ আপডেট দিয়ে দিবেন, আপনার মেশিনের যাবতীয় ড্রাইভারগুলো অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার অন্যান্য ড্রাইভারগুলো যথারীতি এখানে ইনস্টল, মানে পূর্বে অবস্থায় আছে। এবং সি ড্রাইভটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ফুললি আপনার ফরম্যাট হয়ে অটোমেটিক্যালি সি ড্রাইভে যে রিকোভারি ইমেজটা ছিল সেটা ইনস্টল হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয় যে আপনি খুব ইজিলি ইমেজ রিস্টোরের মাধ্যমে, অর্থাৎ সিস্টেম রিকোভারি ইমেজ আপনি আপনার মেশিনে রিস্টোরের মাধ্যমে অনায়াসে আপনার উইন্ডোজটাকে রিফ্রেশ করতে পারেন বা রিইনস্টল করতে পারেন। এবং এক্ষেত্রে ঝামেলা একেবারেই কম এভাবে করে। এবং অনেক সময় দেখা যায় তাৎক্ষণিক কোনো সমস্যা হলে, আপনার উইন্ডোজ ক্র্যাশ হলে, এই ধরনের সমস্যা থেকে আপনি সহজেই পরিত্রাণ পেতে পারেন। আর নোটিফিকেশান যেটা চাচ্ছিলাম সাকসেসফুলি কমপ্লিট, সেটা দেখালো না, বাট ইট ডাজেন্ট ম্যাটার অ্যাট অল। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় না, অনেক আগে দেখায় নেই কোনো কারণে, বাট এটা চলে আসবে। আপনার যদি দেখায় তো দেখালো, সাকসেসফুলি ইনস্টল, না হলে নাই, এটা আসলে জরুরি বিষয় না। ধন্যবাদ সবাইকে।